আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি, তিনি প্রতি বছরই ঈদ আনন্দ ভাগ করে নেন অসহায় মানুষদের সঙ্গে। সিনেমার সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন ঈদুল আজহায়, এবারও তার ব্যতিক্রম ঘটছে না। আসছে ঈদে এফডিসিতে 6টি গরু কোরবানি দেবেন এ নায়িকা। দেশের একটি গণমাধ্যমকে পরিমণি বলেন, প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি, এবারেও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে 6টি গরু কোরবানি দেব। গেল 5 বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছেন পরিমণি, এবার 6 বছর উপলক্ষে 6টি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রী আরও বলেন, শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটি করে কোরবানি বাড়াবো, সে মোতাবেকই কোরবানি দিচ্ছি। এফডিসিতে আমার দ্বিতীয় পরিবার মনে করি, যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। এর আগে গত বছর করোনা মহামারীর মধ্যেও 5টি গরু কোরবানি দেন পরিমণি। প্রসঙ্গত, 2016 সাল থেকে তিনি কোরবানি দেওয়া শুরু করেন। প্রথম বছর তিনি একটি গরু কোরবানি দেন, এরপরের বছর দেন 2টি, আর এবারের ঈদুল আজহায় এফডিসিতে 6টি গরু কোরবানি দেবার কথা জানিয়েছেন। কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন জনপ্রিয় এই নায়িকা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।